বাংলাদেশের বিরুদ্ধে এবার দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য ঘোষণা হয়ে গেল ভারতীয় টিমের এক মারাত্মক প্লেইং ইলেভেন। বাংলাদেশকে প্রথম টেস্ট ম্যাচে 280 রানের এক বিরাট ব্যবধানে হারানোর পর এখন এই দ্বিতীয় টেস্ট ম্যাচেও দুর্ধর্ষভাবে হারিয়ে এই দু ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে পুরোপুরিভাবে হোয়াইট ওয়াশ করতে ভারতীয় টিম এবার মাঠে নামছে প্লেইং ইলেভেনে দুটি বিরাট পরিবর্তন ঘটিয়ে এক দুর্ধর্ষ নতুন প্লেইং ইলেভেন তথা ওপেনিং জুটিকে নিয়ে। হ্যাঁ বোস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব এবার ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচটি ঠিক কখন থেকে কোথায় লাইভ শুরু হতে যাচ্ছে, কোন মাঠে খেলা হবে, পিচ কেমন থাকবে, এই পিচ থেকে কারা সুবিধা পাবে, এই পিচে দুটি টিমের হয়ে কোন প্লেয়াররা 100% ভাবে সব থেকে সেরা প্রদর্শন দেবে, কোন টিম ম্যাচ জিতবে এবং সর্বোপরি ভারতীয় টিম এই দ্বিতীয় টেস্ট ম্যাচেও বাংলাদেশকে দুর্ধর্ষভাবে হারাতে যে বিরাট পরিবর্তনের সঙ্গে মাঠে নামবে, সেই প্লেইং ইলেভেনে কারা কারা থাকবে তার এ টু জেড সমস্ত ডিটেলস দেখে নিব এই একটি ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই দেখো পুরো ভিডিও। তুমিও যদি ভারতীয় টিমকে শুরু হতে যাওয়া এই বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে বিজেতা হিসেবে দেখতে চাও তাহলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক এবং এইভাবে আরও ভারতীয় টিম আইপিএল 2025 অকশান সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো চেন্নাইয়ের বুকে প্রথম টেস্ট ম্যাচটি দুর্দান্তভাবে জিতে নেওয়ার পর ভারতীয় টিম এবার দু ম্যাচের টেস্ট সিরিজের অন্তিম টেস্ট ম্যাচটি খেলবে বাংলাদেশের বিরুদ্ধে আগামী 27 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবরের মধ্যে ভারত তথা উত্তরপ্রদেশের সেই সবথেকে পুরনো তথা ঐতিহাসিক স্টেডিয়াম গ্রিন পার্ক স্টেডিয়ামে। যে ম্যাচটি তো বরাবরের মতো সেই ভারতীয় সময় অনুযায়ী ঠিক সকাল 9:30 থেকে শুরু হয়ে যাবে এবং যে ম্যাচগুলোকে আমরা টিভিতে একদম বিনামূল্যে স্পোর্টস 18 কালার সিনেপ্লেক্স এবং মোবাইলে শুধুমাত্র জিও সিনেমা অ্যাপ্লিকেশনে একদম বিনামূল্যে দেখতে পাবই। তবে এই ঐতিহাসিক মাঠটির পিচ রিপোর্টের কথা বললে এ পর্যন্ত ভারতীয় টিম কিন্তু এই মাঠে 23টা টেস্ট ম্যাচ খেলেছে যার মধ্যে ভারতীয় টিম মাত্র 7টা টেস্ট ম্যাচ জিততে পেরেছে, যেখানে ভারতীয় টিম শেষবার 2016 সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটা টেস্ট ম্যাচ জিতেছিল এই মাঠে। এবং সকলকে জানিয়ে রাখি ভারতীয় টিম কিন্তু শেষবার এই মাঠে 2021 সালে সেই নিউজিল্যান্ডের বিরুদ্ধেই শেষ কোনো টেস্ট ম্যাচ খেলেছিল এবং যেখানকার পিচ পুরোপুরিভাবে ব্যাটিং ফ্রেন্ডলি পিচ এবং এখানে কিন্তু চেন্নাইয়ের মতো নয়, এখানে পুরোপুরিভাবে কিন্তু স্পিনাররা মদত পাবে প্রথম দিন থেকে। তাই যেহেতু এই পিচে চেন্নাইয়ের মতো সেই রেড সয়েল নেই এবং এই মাঠে প্রচুর পরিমাণে স্পিনাররা মদত পাবে, তাই দুটি টিমই চাইবে তাদের প্লেইং ইলেভেনে যত পারা যায় স্পিনার খেলাতে। এখন এই দ্বিতীয় টেস্ট ম্যাচে তো বাংলাদেশ টিম ঘুরে দাঁড়াতে এবং সিরিজ বাঁচাতে এক দুর্ধর্ষ প্লেইং ইলেভেন নিয়ে ভারতীয় টিমকে আটকানোর চেষ্টা করবেই, তার পাশাপাশি ভারতীয় টিমও উল্টে বাংলাদেশকে এই দ্বিতীয় টেস্ট ম্যাচে দুর্ধর্ষভাবে হারিয়ে হোয়াইট ওয়াশ করতে যে মারাত্মক প্লেইং ইলেভেনের সঙ্গে মাঠে নামবে সেই প্লেইং ইলেভেনে দেখতে পাওয়া যাবে আরও একবার ওপেনার রূপে ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে যশস্বী জয়সওয়ালকে। হ্যাঁ বস, প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা ব্যাট হাতে দুটো ইনিংসেই সুপার ফ্লপ থাকলে কি হবে, আশা করা যায় তিনি এই টেস্ট ম্যাচে ব্যাট হাতে বড় রান করবেন। যদিও তিনি এই মাঠে শেষবার সেই 2016 সালে ভারতের হয়ে কোনো টেস্ট ম্যাচ খেলেছিলেন তাও আবার একজন মিডিল অর্ডার ব্যাটসম্যান রূপে, তবে এটা 100% নিশ্চিত যে দ্বিতীয় টেস্ট ম্যাচেও কিন্তু প্রথম টেস্ট ম্যাচের মতো ব্যাটাতে বিধ্বংসীভাবে রান করতে যাচ্ছে মাহাতি ওপেনার যশস্বী জয়সওয়াল, যেখানে মিডিল অর্ডারে খেলতে দেখতে পাওয়া যাবে নাম্বার 3-তে শুভমান গিল, নাম্বার 4-এ বিরাট কোহলি এবং নাম্বার 5-এ ঋষভ পান্তকে। হ্যাঁ বস, শুভমান গিলের কিন্তু এই মাঠে দুর্দান্ত এভারেজ রয়েছে টেস্ট ক্রিকেটে, যেখানে তিনি শেষবার এই মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটা 52 রানের বিধ্বংসী ইনিংস ঠুকে দিয়েছিলেন, তাই আশা করা যায় তিনি যেভাবে দুর্ধর্ষ ফর্মে আছে এ ম্যাচেও তিনি একটা সেঞ্চুরির ইনিংস খেলবেন। তবে সবার নজর থাকবে বিরাট কোহলির দিকে, কেননা বিরাট কোহলি কিন্তু এই মাঠে শেষবার সেই 2016 সালে মাত্র 1টা টেস্ট ম্যাচই খেলেছে এবং যে মাঠে কিন্তু বিরাট কোহলির টেস্ট এভারেজ একেবারেই জঘন্য, তাই প্রথম টেস্ট ম্যাচে যেভাবে তিনি ভালো শুরু করার পরেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হচ্ছিলেন সেখানে তিনি এই দ্বিতীয় টেস্ট ম্যাচে ঘুরে দাঁড়িয়ে বড় রান করতে পারে কিনা সেটার দিকে সবার নজর থাকবে। তবে প্রথম টেস্ট ম্যাচের মতো এই দ্বিতীয় টেস্ট ম্যাচেও কিন্তু ব্যাট হাতে 100% ভাবে জ্বলে উঠতে যাচ্ছে ঋষভ পান্ত, যেখানে এই টেস্ট ম্যাচে লোয়ার অর্ডারে খেলতে দেখতে পাওয়া যাবে নাম্বার 6-এ কেএল রাহুল, নাম্বার 7-এ রবীন্দ্র জাদেজা এবং নাম্বার 8-এ রবিচন্দ্রন অশ্বিন। হ্যাঁ বস, ভারত তথা কেএল রাহুল ফ্যানদের জন্য গুড নিউজ যে তিনি প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলে কি হবে, দ্বিতীয় ইনিংসে কিন্তু একটা 22 রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি জ্বলে উঠেছিলেন, তাই আশা করা যায় তিনি এই দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রথম ইনিংস থেকেই ব্যাট হাতে জ্বলে উঠবেন। তবে দুঃখের বিষয় এই যে স্কোয়াডে সরফরাজ খানের মতো একজন বিধ্বংসী ব্যাটসম্যান থাকলেও তিনি সুযোগ পাবেন না কেএল রাহুল থাকায়, তবে এটা 100% ভাবে কনফার্ম যে এই দ্বিতীয় টেস্ট ম্যাচে ব্যাট তথা বল হাতে সব থেকে বেশি রান এবং সব থেকে বেশি উইকেট নিতে যাচ্ছে আবারও সেই লেজেন্ড অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন, কেননা এই দুজন অলরাউন্ডার তো বর্তমানে মারাত্মক একটা ফর্মে আছেই, তার পাশাপাশি এই দুজন অলরাউন্ডার কিন্তু এ পর্যন্ত এই গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মাত্র 2টো টেস্ট ম্যাচ খেলে কামাল করেছেন দুর্দান্ত সব পারফরমেন্স দিয়ে, যেখানে রবীন্দ্র জাদেজা এ পর্যন্ত ব্যাট হাতে এই মাঠে টেস্টে 142 রান এবং 11টি উইকেট নিয়েছেন 2টো টেস্ট ম্যাচ খেলে এবং রবিচন্দ্রন অশ্বিন এই মাঠে ব্যাট হাতে 110
10 রান এবং বলাতে 16টি উইকেট তুলে নিয়েছেন এই মাঠে মাত্র দুটো টেস্ট ম্যাচ খেলে। তবে ভারতের প্লেইং ইলেভেনে বোলিং ডিপার্টমেন্টে দেখতে পাওয়া যাবে নাম্বার 9 এ অক্সর প্যাটেল, নাম্বার 10 এ মোহাম্মদ সিরাজ অথবা জস দয়াল এবং নাম্বার 11 এ জাসপ্রীত বুমরা। হ্যাঁ বস, যেরকমটা বললাম এই গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন থেকেই কিন্তু স্পিনাররা মদত পাবে, আর তাই ভারতীয় টিমও চাইবে তার প্লেইং ইলেভেনে তিন তিনজন স্পেশালিস্ট স্পিনার খেলাতে। আর সে অর্থে যেহেতু অক্সর প্যাটেলের দুর্দান্ত প্রদর্শন রয়েছে এই মাঠে, তাই তিনি সুযোগ পাবেন আকাশদ্বীপের জায়গায়। আর এটাও সামনে বেরিয়ে এসছে যেহেতু মোহাম্মদ সিরাজ ইঞ্জুরি রয়েছে, তাই কিন্তু এবার ঘরের মাঠে ডেবিউ করতে যাচ্ছে বাঁহাতি বিধ্বংসী ফাস্ট বোলার জস দয়াল মোহাম্মদ সিরাজের জায়গায় যদি মোহাম্মদ সিরাজ না খেলে। তো এই ছিল ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ সংক্রান্ত এ টু জেড যাবতীয় ডিটেলস এবং ভিডিও। ভালো লাগলে অবশ্যই করে দাও ভিডিওটিকে একটি লাইক, এবং তোমার মতে এই টেস্ট ম্যাচটি কে জিততে যাচ্ছে তা তুমি নিচে কমেন্টে জানাও। এবং এইভাবে আরও ভারতীয় টিম এবং আইপিএল 2025 সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।